অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে দেশের গড় অভ্যন্তরীণ উৎপাদনের হার 4.4% বৃদ্ধি পেয়েছে, এই খবর জানিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। মুখ্য আর্থিক উপদেষ্টা আনন্দ ভি নাগেশ্বরন জানিয়েছেন, ভারতের আর্থিক বিকাশের হার 7% পৌঁছতে পারে। বিশ্বজুড়ে মন্দার বাজারেও দেশের অর্থনৈতিক উন্নয়ন যথেষ্ট আশাব্যঞ্জক। 2021-22 অর্থবর্ষে বিকাশের হার সংশোধন করা হয়েছে, 8.7% থেকে বেড়ে এই হার 9.1% হতে পারে বলে জানানো হয়েছে। নির্মাণ ক্ষেত্রে বিকাশের জেরেই এই পরিবর্তন বলে জানিয়েছেন আনন্দ ভি নাগেশ্বরন। এর পাশাপাশি ফেব্রুয়ারি মাসে পণ্য পরিষেবা কর বা জিএসটি আদায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের তুলনায় 12% বেশি জিএসটি সংগৃহীত হয়েছে, যা প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি।